এটা হচ্ছে কি তিন ধরনের অপারেটিংয়ে বলা হয়, অর্থাৎ এটা ডাইরেক্ট এটা নিয়ে কাজ করা যায়, ডাইরেক্ট এটা নিয়ে কাজ করা যায়। যদি এটা যদি ডাইরেক্ট এটা নিয়ে কাজ করলে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিও হতে পারে, কারণ কারণ এটা তো গ্যাসটা ইন্ডিকেট করবে যে বা ডিটেক্ট করবে যে কখন যখন গ্যাস থাকবে, তো গ্যাস যদি থাকে তাহলে এটা আমাদের কি নিঃশ্বাসের সাথে যদি ডুবলে তো সমস্যা হয়। সেজন্য আমরা ডাইরেক্ট এটার মাধ্যমে ইউজ করতে পারি, অথবা এখানে দুইটা জিনিস আছে, এখানে কি আছে এটা পাইপ আছে না, এই পাইপের মাধ্যমে আমরা ইউজ করবো। পাইপের মাধ্যমে আমরা কেমনি ইউজ করবে, এই পাইপের মাধ্যমে আমরা দুই ধরনের দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে কি হরিজেন্টাল আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল। হরিজেন্টাল মানে হচ্ছে কি সমান্তরাল, সমান্তরাল মানে এরকম সোজাসুজি, আর ভার্টিক্যাল মানে উপরে নিচে। কথা ক্লিয়ার কিনা? দুই ধরনের ভার্টিক্যালের জন্য আমাদের কি লাগবে, কিচ্ছু লাগবে না, কিন্তু হরিজেন্টালের জন্য আমাদের কি লাগবে, ওই স্টিকটা লাগবে, স্টিকটা লাগবে, স্টিকটা কই খুব গভীরে আমরা কি করতে পারবো এটা ছাড়তে পারবো। এখন ফিটিংটা দিয়ে দেখাবো, ফিটিংটা দেখানোর জন্য এই আমি এটা চালু করতেছি, যেহেতু এটা টিউ টিউ করতেছে আমি এটা চালু করতেছিলাম। এই এটা কেমনে আমি ইয়া করবো, হ্যাঁ না ওই যে হ্যাঁ এদিকে এই আমরা একটা প্রান্ত দিয়ে গিয়ে এই এদিকে কী করে দিব, ঢুকে দিব, ঠিক আছে, একটা প্রান্ত এদিকে ঢুকে দিব আর একটা প্রান্ত হ্যাঁ এই পাম্পের এখানে ঢুকে দিব, এখানে শুধু দুইটা প্রান্ত। ওকে পাম্প যেখানে আমরা দৌড়বো সেখানে না না সেটাতে দেওয়া যায় না, সেটাতে দেওয়া যায় না, সেটাতে সিনিয়র দেখাইছিল ঢুকে না, এটাতে দেওয়া যায় না, এটা ভুল। কোথায় দেওয়া দিতে হবে আমাদের? এখানে গ্যাস আছে, তখন আমি ভিতরে যাওয়ার যাইতে পারতেছি না, তখন আমাকে কি আমার কাছে কি আছে গ্যাস ডিটেক্টর আছে, আমি দেখছি এখানে ছয়টা গ্যাসের নামই বললাম, এই ছয়টা গ্যাস আছে কিনা আমি ওখানে পরীক্ষা করে দেখবো, দেখবো আমি ভিতরে ঢুকে দিব, ঢুকে দিলে এটা বড় রাখার দরকার, এটা এরকম করে ধরে রাখতে পারো, কারণ এটা যদি বড় রাখলে তো পরবর্তী তোমার হাঁটা চলার কি সমস্যা হবে, এরকম করে আমি কি করবো, কারণ তুমি এস্টেন ইউজ করতেছো আর এটা বড় রাখার দরকার নেই। তুমি এটা কি করে ধরে দেখতেছো হরিজন্টালি দেখতেছো কি মানে যা যা গ্যাস আছে ওই গ্যাসগুলো সবগুলো কি করবে এখানে শো করবে। আর কি স্যার, তারপর পাম্পের সমস্যা হলে বুঝছেন ওই যে বুঝতে যখন প্রয়োজন দেখাবে তখন আমি কি করবো একটা আঙ্গুল অথবা একটা হাত দিয়ে আমি কি করবো পাম্প টেস্ট করে ফেলবো, শেষ। পাম্প টেস্ট আপনার সাকসেসফুল হলে ওখানে আবার দেখাবে, হ্যাঁ ওখানে পাম্প টেস্ট যদি ভুল হয় তাহলে ফল্ট লেখা আসবে, পাম্প ফল্ট, আর ফাস্ট হলে যদি পাম্প টেস্ট হয়ে গেলে এটা পাস্ট লেখা আসবে, পাম্প টেস্ট ফাস্ট। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার।